বৃহস্পতিবার হরিহরপাড়া থানার হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শীতবস্ত্র ও পুষ্টিকর খাবার প্রদান করা হলো। এদিন গ্রাম পঞ্চায়েত ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে পঞ্চায়েত এলাকার প্রায় 350 পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অপুষ্ট শিশুদের পুষ্টিকর খাবার ও প্রতিটি কেন্দ্রে 5টি করে শতরঞ্চি দেওয়া হয়। হরিহরপাড়া থানার হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার শীতবস্ত্র পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। এদিন গ্রাম পঞ্চায়েত ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে পঞ্চায়েত এলাকার প্রায় 350 পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অপুষ্ট শিশুদের পুষ্টিকর খাবার এবং প্রতিটি কেন্দ্রে 5টি করে শতরঞ্জি দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আরদোসা বিবি, জিল্লার রহমান সফিউল হাসান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে খুশি সকলেই। হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা আমাদের হুমায়পুর গ্রাম পঞ্চায়েত প্রায় 350 মানে দুঃস্থ ব্যক্তিকে আমরা শাল ও কম্বল দিয়ে সহায়তা করছি এবং 27টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আমরা 5টা করে শতরঞ্জি দিচ্ছি এবং যে সঙ্গের নেত্রী তারা সমবায় এখানে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না, তাদেরকে 5টা 6টা শতরঞ্জি তাদেরকে দিচ্ছি এবং এখানকার MSK স্কুলকে 10টা শতরঞ্জি দিচ্ছি এবং 27টা ICDS কেন্দ্রের যে হলুদ বাচ্চা অপুষ্টিতে যারা ভুগছে তাদেরকে চিহ্নিত করে আমরা কমপ্লান পিডিএসওর এবং কিছু ফল দিয়ে আমরা সহায়তা করছি। হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 350 পরিবারের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ তাকে সাধুবাদ জানান ব্লক যুব সভাপতি জিল্লার রহমান। হুমায়পুর পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 350টা দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছে আমি তার জন্য সাধুবাদ জানাই। 350 পরিবারকে আজকে তাদের হাতে শাল ও কম্বল তুলে দেওয়া হচ্ছে এবং ICDS 27টা ICDSকে শতরঞ্জি 5টা করে শতরঞ্জি দেওয়া হচ্ছে এবং এখানে চিহ্নিত করা 27টা শিশু যারা ম্যাল নিউট্রিশনে ভুগছে তাদেরকে ফল কমপ্লেন ও পেডিশিওর দিয়ে ওদের যতটুকু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার সেই চেষ্টাটা আজকে পঞ্চায়েতের মাধ্যমে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।